আজ তাকায় দেখেন সোমালিয়ার দিকে। এক সময় বলা হতো মুসলিম দশটা দেশের মধ্যে দুর্ভিক্ষ হবে, আর এখন বলা হচ্ছে ৪৫টা দেশের মধ্যে দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ তো তখন হয় মুসলমান যখন খাদ্যের অপচয় শুরু করে, প্রচন্ড অপচয় যখন মানুষের মধ্যে বেড়ে যায়, অন্যায় অবিচার আর পাপাচার যখন বেড়ে যায়, আল্লাহ পাক শাস্তির মধ্যে নিয়ে আসেন। আল্লাহ পাক প্রথমে কিন্তু বড় আযাব দেন না। কোরআনুল করিম আল্লাহ পাক বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আগে বড় আযাব দেই না, আগে আমি আল্লাহ ছোট ছোট আযাব দেই, এরপরে আমি আল্লাহ বড় আযাব দেই। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে মানুষগুলো আমার দিকে ফিরে আসে, গুনাহগুলো ছেড়ে দেয়। আল্লাহর যত গোলাম আজকে জুমা পূর্ব আলোচনায় বসলেন, আল্লাহ পাক চান মাফ করে দেওয়ার জন্য, আল্লাহ পাক চান ক্ষমা করে দেওয়ার জন্য, ছোট ছোট আযাব দিয়ে দুর্ভিক্ষের মতো বড় আযাব, এটা এমন ভয়াবহ হবে যার টাকা আছে সেও দুর্ভিক্ষে পড়বে, যার ক্ষমতা আছে সেও দুর্ভিক্ষে পড়বে। করোনা যার হয়েছে সে টের পেয়েছে, দুর্ভিক্ষ কিন্তু এমন না, সবাইকে পাকড়াও করবে। এই বড় বড় আযাব আসে কখন? ইদা তুখিজাল ফাইউ দুআনা, মানুষ যখন এমন হয়ে যাবে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বলে মনে করবে, এই সময় আল্লাহ আযাব দেন। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের যখন খেয়ানত সব দিকে শুরু হয়ে যাবে। ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাতটাকে মানুষ যখন অভিশাপ মনে করবে, নামকা অস্তে ১,০০,০০০,০,০০,০,০১,০,১৫,২,০,০০০ টাকা আপনার জাকাত হলো, আপনি নামকা অস্তে অল্প কিছু জাকাত দিলেন, এই যে আপনি নামকা অস্তে অল্প কিছু জাকাত দিলেন, এই একটি বিষয় আযাব আসার জন্য যথেষ্ট। আজকে চিন্তা করেন, দুর্ভিক্ষের সময় বাঁচার জন্য জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা দরকার। এখন কয়জন লোক আমরা জাকাত দিই? প্রপার জাকাত যদি আমার দেশে দেওয়া হতো, এদেশে দরিদ্র থাকতো না। জাকাত আমরা দেই না। ওয়াতুউল্লিমাল ইলমু লিগাইরিদ্দিন, ইসলাম শিখবে, আলেম হবে, দিন শিখবে, উদ্দেশ্য হচ্ছে আমাকে মানুষ বড় বক্তা বলবে, উদ্দেশ্য হচ্ছে আমাকে মানুষ বড় আলেম বলবে, উদ্দেশ্য হচ্ছে আমি বড় বক্তা হব, বড় আলেম, মানুষ আমার নামটা বড় করে বলবে, আমার ওয়াজ অনেক মানুষ দেখবে। এই রকম লৌকিকতার ইচ্ছা যাদের মনে আছে, সব ভাইরাল টপিকস নিয়ে কথা বলা হবে, মানুষ যেন দেখেই চিন্তা নিয়ে কথা বললে রিয়া হবে, এই রকম আলেম বহু আলেমদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামটা উদ্বোধন করবেন, বহু আলেমদেরকে দিয়ে জাহান্নামটা উদ্বোধন হয়ে যাবে, বহু আলেমের মাথা নিচের দিকে মাওলা দিয়ে দিবেন, পাটা আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম দুনিয়ার জীবনে মানুষ তোকে আলেম বলে ফেলেছে, দুনিয়ার জীবনে মানুষ তোকে বক্তা বলে ফেলেছে, আমার কাছে পাওয়ার আর তোর কিছু নাই। সেদিন মানুষগুলা ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। আর যারা ভাইরাল হওয়ার পিছনে ছুটে,
আপনি ভাইরাল হবেন তা কার জন্য আপনি ভাইরাল হবেন আল্লাহর জন্য আল্লাহ আপনাকে ভাইরাল যদি করতে চান ভাইরাল হওয়ার চিন্তা আপনার মনে থাকা লাগবে না যখনই আল্লাহর মনে চাবে আল্লাহ ভাইরাল করবে আপনি যখন নিচ থেকে ভাইরাল হতে যাবেন কবুলিয়াত কমে যাবে মাকবুলিয়াত কমে যাবে অসংখ্য আলেমকে সেদিন আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে দিবে পা উপরের দিকে দিয়ে দিবে আল্লাহ বলবেন ওরেও লটকায় ফেল ওর মতো আলেমের কোনো প্রয়োজন নাই কত মানুষ সেদিন এমন থাকবে আলেমের কথা শুনেছে ওই মানুষটা বিজয়ী হয়ে যাবে কত আলেম সেদিন আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে আলিমুন মুস্তামিলুন ইলমহু যেই আলেম তার এলেম কাজে লাগিয়েছে যা বলেছে সেই অনুযায়ী চলেছে কাবুরা মাক্তান ইনদাল্লাহ এমন আলেম হয় নাই যা বলেছে সে অনুযায়ী কাজ করে নাই হাদিসের এই অংশটা আসলে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যাক যত জায়গায় কথা বলি আমার কাছে মনে হয় কোন দিনের কথা আল্লাহর কাছে না জানি কবুল হয়েছে কোন দিনের কথাটা না জানি কবুল হয় নাই কোন দিনের কথার মধ্যে না জানি লৌকিকতা চলে এসেছে আল্লাহর কসম লৌকিকতা নিয়ে পচা গন্দা নিয়ত নিয়ে আল্লাহর কাছে সেরা হওয়া যায় না আমি একজন অসুস্থ আলেমদেরকে আমি অসুস্থ আলেমদেরকে বলতে চাই যে আলেমদের মন নষ্ট হয়ে আছে শুধু ভাইরালের পিছনে দৌড়াচ্ছে এরকম বহু আলেম জিজ্ঞাসা করলেই এখন তাদের টার্গেট হচ্ছে ভাইরাল হওয়া লাগবে যে কোনোভাবে আমি যদি এই মসজিদেও ভাইরাল বিভিন্ন টপিকস নিয়ে কথা বলতাম তো ক্যামেরা হইতো 100 আমি এটা করি না কেন করি না কারণ ভাইরালের ভিতরে রুহানিয়াত নাই কবুলিয়াত নাই এই যে আপনারা আলেমদের একটা ইহতিসাব আত্মসমালোচনা আমি আমার নিজের আত্মসমালোচনা করছি কিন্তু আপনারা সামনে বসা আছেন আপনাদের চোখে পানি চলে আসছে কেন এটা এই জন্য একজন আলেমকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের ঘাটতি থাকলে আল্লাহর আদালতে ধরতে দেরি করবেন না যে আলেম আল্লাহর কাছে কত দাম পাবে কত ইজ্জত দিবেন আল্লাহ কত শানওয়ালা জায়গা দিবেন সে আলেমকে পর্যন্ত আল্লাহ তারা ধরবেন এখন এরকম সময় এই সময়ে দেখেন হাদিসের এই অংশটাও যদি বিশ্লেষণ করি আমাদের মধ্যে ইখলাসের ঘাটতি হয়ে গেছে মানুষ এখন এমন হয়ে গেছে লৌকিকতা সব দিকে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক সকলে পড়েন আমিন কৌতুক অভিনয় এই যে জুমার এখানে বসে যদি আমি অভিনয় করি এই জায়গাটা কোন জায়গা যেখানে আমার রসুল বলে আমার রসুল বসে কথা বলতেন সাহাবাই কেরাম শুনতেন সাহাবাই কেরাম কথা বলতেন তাবেঈরা শুনতেন তাবেঈরা কথা বলতেন তবে তাবেঈরা শুনতেন তবে তাবেঈরা কথা বলতেন আইম্মায়ে মুজতাহিদিনরা শুনতেন যুগ যুগ ধরে সেই পরম্পরা আজ অবধি চলে আসে সম্পর্কের দিকটা চিন্তা করেন যে জায়গায় আপনি বসছেন এই জায়গা বড় সম্মানের বড় ইজ্জতের যা ইচ্ছা তাই বলার কোনো সুযোগ এই মিম্বার থেকে বলার কোনো সুযোগ নেই এই জন্য ইখলাস আগে রেখে আল্লাহর ভয়কে জাগ্রত করে কথা বলা লাগবে এরপরে এমন সময় আসবে আতা আর রজুলু ইমরাআতাহু এমন সময় আসবে স্ত্রীর কথা স্বামী উঠবে বসবে যখন যা বলবে শুনবে আকাউম্মাহু মাকে বড় কষ্ট দিবে এই কনকনে শীতের সময় আমরা যারা ঢাকায় থাকি ঢাকার মধ্যে যদি এত প্রচন্ড শীত হয় উত্তরবঙ্গে কেমন শীত আমি গত একটা সপ্তাহ সেখানে
মাহফিল করে অ্যানালাইসিস করলাম আল্লাহ এমন কত মা আছে সন্তান দামি মোটা কম্বলটা নিয়ে ঘুমায় মায়ের শরীরে একটা খাতাও নাই সন্তান দামি মোটা কম্বল নিয়ে ঘুমায় মা বাপকে কম্বলটা দেয় নাই ঢাকায় যারা থাকে আপনি সুন্দর ফ্ল্যাট বাসায় ঘুমান মা বাপ বৃদ্ধ মানুষ দেশে আছেন আপনি খবর পর্যন্ত নেন নাই কসম আল্লাহর আল্লাহর আদালতে আপনি জবাব দিতে পারবেন না আল্লাহর আদালতে সেদিন আপনি জবাব দিতে পারবেন না মুখ দেখাতে পারবেন না লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম আল্লাহ কথা বলবেন না আল্লাহ তাকাবেন না আল্লাহ দয়া দেখাবেন না ওই মানুষটার দিকে যে আকাউমহু আকুলি ওয়ালিদাই পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে আল্লাহ তার দিকে তাকাবেন না আল্লাহ তার দিকে দয়া দেখাবেন না আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না আমার মাওলা যদি কথা না বলেন আমার আল্লাহ যদি সেদিন না দেখেন আমার আল্লাহ যদি সেদিন দয়া না দেখান দয়া দেখানোর মতো কেউ থাকবে না সেদিন মায়া দেখানোর মতো কেউ থাকবে না সেদিন আদর করার মতো কেউ রবে না আল্লাহর গোলাম জানাব আল্লাহর ভালোবাসা পেতে চাই মা বাপকে ভালোবাসুন যিনি আপনাকে মহব্বত করবে ভালোবাসবে রিজিকের দুয়ার খুলে দিবেন তিনি কে এরপরে আমার ভাইরা আদনা সাদিকহু বন্ধুরে বড় আপন মনে হবে এই ফিতনাটাও এখন একেবারে সব যুবকরা দেখবেন বন্ধুর কথায় উঠে আর বসে বন্ধু যা বলবে তাই নিজের বাপের সাথে খুব খারাপ ব্যবহার করে কিন্তু বন্ধুর বাপের সাথে খুব ভালো ব্যবহার মাঝে মাঝে ওই বন্ধুর বাপ চিন্তা করে যে আল্লাহ আকবার কিরকম ছেলে আমারটা আর এই ছেলেটা এত ভদ্র কিন্তু সেও তার বাপের সাথে খারাপ ব্যবহার করে এই ছেলেও বাপের সাথে খারাপ ব্যবহার করে রসুলের হাদিস আদনা সাদিকহু বন্ধুর একেবারে বন্ধুর জন্য জান প্রাণ কারে আপনি বন্ধু বানাচ্ছেন অধিকাংশ গুণা মানুষ বুক ফুলায় করে শুধুমাত্র বন্ধুর কারণে যখন বন্ধু আর বন্ধু মিলে যায় তখন গুণা মানুষ বুক ফুলায় করে এই বুক ফুলায় করা গুণাগুলো আল্লাহ মাফ করবেন অন্য গুণা করে ফেলছেন ভুলে অন্যায় করে ফেলছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি অন্যায় করে ফেলছি কিন্তু গুণা করেছেন বুক ফুলায়া সাক্ষী রেখে গুণা করেছেন বুক ফুলায় গুণা করেছেন অন্য বন্ধুদের সামনে প্রকাশ করছেন জানাও কালকে করছি কি এ আমি আর সে মিলে এই করছি কালকে এই যে বুক ফুলায় গুণা আল্লাহ এটা ক্ষমা করতে চান না এরপরে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান আল্লাহ গফুর গফফার আল্লাহ রহিম রহমান আল্লাহ ক্ষমা করবেন কিন্তু কত বড় রাগান্বিত হন রসুল বলছেন কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরিন সব উম্মত মাপ পেয়ে যাবে শুধুমাত্র যারা বুক ফুলায়া প্রকাশ্যে দানবের মতো গুনাহ করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না এরপরে আসুন আমার ভাইয়েরা আকসাবাহু এমন সময় আসবে বাপকে বড় পর মনে করবে বাপ বড় পর হয়ে যাবে বাপের কাছে এটা বড় ব্যথা সন্তান বাপেরে দেখলে মাথা নিচের দিকে দিয়ে অন্য ঘরে চলে যায় বাপের সঙ্গে একটা কথাও বলে না আপনি প্রতিদিন আপনার আব্বাকে জিজ্ঞাসা করেন আব্বা কেমন আছেন শরীরটা কেমন আপনি বুঝেন এই যে কথাটুকুন বললেন হতে পারে ওই দিনের আমল নামায় সবচেয়ে ভারী আমল হিসাবে যিনি কবুল করবেন তিনি কে দলিল নেন হাদিস থেকে ইন্না মিন আবারিল বির আই ইউদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম সব
চাইতে সওয়াবের কাজ হচ্ছে কারো অন্তরে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেয়া। বাপের যখন ছেলে জিজ্ঞাসা করে আব্বা আপনার শরীরটা কেমন, আব্বার শরীরটা ভালো নেই, আব্বা ঘুম হয়েছে নি, আব্বা খানা দানা খাইতে পারেন তো, বাপের মনটা বড় হয়ে যায়, বাপের মনটা খুশিতে ভরে উঠে যায়, আমার ছেলে আমার জিজ্ঞাসা করে। কিন্তু এইরকম বহু ছেলে আছে বাপরে বড় পর মনে করে, বড় দুশ্মন মনে করে, শত্রু মনে করে বাপরে, কথায় কথায় বলে আপনি কি দিছেন, অন্য অন্য জনের বাপ এই দিছে আপনি কি দিছেন। এই কথাটা যখন বাপ শুনে তখন বাপ আসমানের দিকে তাকায় বলে আল্লাহ কত দিন গেছে, হাঁটতে হাঁটতে ঘেমে গেছি, রিক্সায় উঠি নাই, এই টাকা তো আমি কবরে নেওয়ার জন্য জমাই নাই, আল্লাহ এই টাকা জমাইছে আমি আমার সন্তানটারে, শুধু সন্তানটা সুন্দর একটা জীবন যাপন করবে এজন্য জমাইছিলাম আল্লাহ। ছেলেটা বুঝলো না কত ঈদ গেছে, শখ করে একটা নতুন জামা নেই নাই, সন্তানদের নতুন জামা কিনে দিব এই জন্য জমায় রাখছে। প্রত্যেকটা বাপ তো এমন, এই বাপদের দরদ যারা বুঝবে না ভয়াবহ আযাবের মধ্যে পড়বে। এরপরে জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে বিভিন্ন দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, কমিটির দ্বন্দ্ব শুরু হবে, খতিব সাহেবের সাথে দ্বন্দ্ব শুরু হবে, ইমাম সাহেবের সাথে দ্বন্দ্ব করা শুরু হবে, মুয়াজ্জিন সাহেবের সাথে দ্বন্দ্ব করা শুরু হবে, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে। একটু হিসাব করে বলেন হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ দেখেন আমাদের মসজিদে কিন্তু আওয়াজটা কম, কারণ কি আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ এগুলা নাই, আলহামদুলিল্লাহ কম, আমাদের মসজিদে এগুলা নাই, আমি একেবারে 100% বলতে পারবো আলহামদুলিল্লাহ এই মসজিদের কমিটিদের মধ্যে কোনো দলাদলি কোনো রাসারেসি, এবং মুসল্লিদের সাথে কমিটিদের আলাদা একটা সম্পর্ক এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের বড় একটা অর্জন, এই কারণে আল্লাহ পাক আযাব দেন। এরপরে হাদিসের মধ্যে আসছে সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকা এলাকা পাপাচারী ফাসিকরা যখন নেতা হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এরপরে আল্লাহর হাবিব বলেন জাইমুল কওমের জালুহুম, বড় নেতা যখন চরিত্রবান না হবে দুশ্চরিত্র হবে, বড় বড় নেতা যদি দুশ্চরিত্র হয় আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, সুনান তিরমিজির বর্ণনা। এরপরে আল্লাহর হাবিব বলেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ কখনো কখনো খারাপ লোক হওয়ার পরেও সম্মান করে, করে না? দেন রসুলের কথা কয় খারাপ হওয়ার পরেও মানুষ সম্মান করবে, দেখলে জিজ্ঞেস চাচা কেমন আছেন, শরীরটা ভালো আপনার, আহারে আপনার কথা যে কত মনে পড়ে, সব সময় দোয়া করি আল্লাহ আপনার 1000 বছর বাঁচায় রাখুক, একটু যাইতে পারে না আর কয় আল্লাহ এত মানুষের মাথায় ঠাডা ফালাও, এরে কি তুমি আল্লাহ দেখো না কেন? কারণ উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, লোকটা এত ভয়ঙ্কর তার সাথে ভালো ব্যবহার না করলেই ক্ষতির সম্ভাবনা আছে, এই জন্য তারে দেখলে সামনাসামনি মানুষ কয় যে চাচা কেমন আছেন, ভাই ভালো আছেন, এই যে আপনার ভাই বললো আর চাচা বললো, সম্মান দেখালে আপনি মনে করছেন কিছু একটা হয়েছেন। রসুল বলছেন না, তোরে যে সম্মানটা দেখাইছে তুই নিকৃষ্ট মানুষ, এই জন্য সম্মান দেখাইছে, তুই সম্মানিত এই জন্য সম্মান দেখায় নে, এই জন্য আযাব আসে পৃথিবীতে। এরপরে আসেন জহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, গান বাজনা বেড়ে যাবে। 2023 আমাদের গান বাজনার বছর যেন আমরা না বানাই, এটা ভয়াবহ সময়, ভয়াবহ সময়, গান বাজনা শোনার জন্য 2023 আমরা যেন আরো বেশি গান বাজনা, আগে শুনতাম এখন আরো বাড়ায় শুনবো, এরকম না হই, আল্লাহর হস্তে এগুলো ছেড়ে দিই, সামনের দিনের প্রস্তুতি নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন
এমন সময় আসবে শরীবাতিল খামর, সব দিকে মদ চলবে, দেদার সে নেশা যা দ্রব্যাদি চলবে। কিরকম চলতেছে চিন্তা করেন, টিকটিকির লেস এটা দিয়েও মানুষ নেশা করে, মুজা পচে দুর্গন্ধ হলে এটা দিয়েও মানুষ নেশা নেশা করে, জুতার আঠা এটা দিয়েও মানুষ নেশা করে। কয়দিন পরে মেতরের সংখ্যা কমবে না, এত বাড়বে পরিষ্কার করার আর লোক লাগবে না, এটা দিয়েও নেশা হবে। এই হচ্ছে নেশা। নেশা মানুষকে কই নিয়ে গেল চিন্তা করে। আমরা যদি একটু চিন্তা করি, আমরা সমাধান খুঁজি এমন পথে যেটা কোনোদিন সমাধান হতে পারে না। আমরা কিছু হলেই এখন একটা আত্মহত্যার পথ বেছে নেয়, আর কিছু হলেই হতাশা আসছে, বাস নেশা করে ফেললেই হলো। এগুলো একটাও সমাধান নয়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজাব আসার কারণ বলতে গিয়ে বললেন, যে কারণে আজাব আসে, ওয়ালানা আখিরু হাদিহিল উম্মা আউওয়ালাহা, আগেকার বড় বড় নেককার বড় বড় দিনদার আল্লাহ ওয়ালাদেরকে মানুষ গালিগালাজ করবে। আগেকার কোন ব্যক্তি সম্পর্কে বাজে মন্তব্য করার আগে এই হাদিসটা মনে করা উচিত, যারা আগেকার চলে গেছে আমাদের চাইতে হাজার গুণ তারা ভালো ছিল, হাজার গুণ তারা নেককার ছিল, হাজার গুণ তারা দিনদার ছিল। এই দেখেন, 60-70 বছর আগেই ওই যে আলেমদের কথা বলছি ভাইরাল হওয়ার জন্য পাগল, ওই সময় ভাইরাল হওয়ার সিস্টেম ছিল? কিসের ভাইরাল? যেখানে যিনি খতিব উনি ওইখানে ওনার মুসল্লিদের কাছে প্রিয় একজন খতিব, যে আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে সুন্দর নসিহা করেন, আমাদের খতিব সাহেব, এই পর্যন্ত শেষ। ভাইরাল হওয়ার কোনো সিস্টেম নেই। 50 বছর আগে চিন্তা করেন গুনাহ কত 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 কম ছিল। এখন শুধু আমার দেশের মানুষ 6-7 ঘন্টা মোবাইল চালায় এমন সংখ্যা 11,75,00,000-এর বেশি মানুষ শুধু 5 ঘন্টার অধিক সময় নেটের ভিতরে সময় কাটায়। বুঝেন অবস্থা? প্রায় সময় মাহফিল করে আসতে গেলে আমি দেখি 10-15 জন যুবক একত্রিত হয়ে আছে। আমি চিন্তা করি, আল্লাহ এই তো মনে কাম হয়েছে, আজকে ডাকাত মনে ধরলো, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। পড়তে পড়তে যখন দেখি যে কিরে গাড়ি দিক দিয়ে চলে যাচ্ছে, এর খবর নাই, ও মোবাইল নিয়ে রাত 2-3 বাজে, আমার তো এটা প্রতিদিনের সফরের অভিজ্ঞতা, 2-3 বাজে উনি রাস্তায় দাঁড়ায় 15-10 মিলা শুধু ফ্রি ফায়ার আর পাবজি খেলতেস। বাপ মা ঘুমাই গেছে, আসতে সিট কেনটা লাগায়া উনি চলে আসছে এই পাবজি খেলার জন্য, পড়াশোনা সব নষ্ট করে। 1,24,00,000-এর বেশি যুবক 2 বছর আগের জরিপে দেখা গেছে শুধু পাবজি গেমস খেলে। তো চিন্তা করেন কোন দিকে আমরা যাচ্ছি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা করে বোঝালেন, বলে দিয়ে গেলেন উম্মত, এই কারণে তোমাদের উপর আজাব আসবে। আল্লাহ প্রথমেই বড় আজাব দেন না, আল্লাহ আস্তে 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 আজাব দেন। এমনকি ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন 20 বছরে 7 বার আল্লাহ পাক আজাব দিয়েছেন। তখন লোকেরা ধরছে যে আপনি এত ক্ষমতার মালিক, তা আজাব আসে কেন? ফেরাউন তখন বলছে, ওয়ামা আহদিকুম ইল্লা সাবিলার রশাদ, আমি তোমাদেরকে তো ভালো পথ ছাড়া অন্য কোনো পথ দেখাই না, মূলত আজাব আসে তোমাদের অন্যায়ের কারণে। চিন্তা করেন, ফেরাউনও মহা সত্য কথা বলছে, আমার কারণে না তোমাদের কারণে আজাব আসে। ওমা আহদিকুম ইল্লা সাবিলার রশাদ, আমি তো শুধু তোমাদেরকে ভালো ভালো কথা বলি, ভালো ভালো পথ দেখাই, তোমরা নিজেরা খারাপ হয়েছ, এই জন্য মূলত আজাব আসে, তোমাদের কারণে আজাব আসতেছে। শুধরে যাও তাহলে আজাব আসবে না। এটা কত বড় জালেম, যে নিজেরে নিজে ইলা দাবি করেছে, যে নিজেকে আনা রব্বুকুমুল আলা, যে নিজেকে নিজেকে রব দাবি করেছে, আমার চাইতে বড় রব কে, এরকম রব দাবি করা ফেরাউন পর্যন্ত বলতেছে যে না আমি তোমাদেরকে তো ভালো পথ দেখাই, খারাপ কিছু বলি না, তোমরা খারাপ এজন্য আজাব আস। এই যে আজকের হাদিসের যে কথাগুলো বললাম, একটু চিন্তা করে দেখেন সমাজের ভিতরে কি পরিমাণ অন্যায় আজকে ছড়িয়ে আছে।
আল্লাহ আমাদের সকলকে এরকম পাপাচার অন্যায় অবিচার মা বাপের সাথে খারাপ আচরণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বড় বড় আযাব আসার কারণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে পড়ে আমিন আমিন